হ্যাঁ সমঞ্জিত, এটা প্রথমেই জানতে চাইবো যে তোমার কেমন লাগলো এই যে এত ভালো ফল করলে, যখন প্রথম শুনলে যে তুমি সেকেন্ড হয়েছো, কিরকম ছিল তোমার, কেমন লাগলো তোমার? খুবই ভালো লাগলো, ভাবতে পারিনি স্পেশালটা। সব থেকে বড় কথা সৌম্যজিৎ, আমরা জানি যে এই কোভিড আবহে বহুদিন ধরে কোনো অফলাইন পরীক্ষা হয়নি, এই প্রথম জয়েন্ট এন্ট্রান্সে কিন্তু অফলাইন পরীক্ষা হলো, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমরা পরীক্ষা দিয়েছো, তো সেই বিষয়টা তোমার কাছে কিরকম মনে হয়েছিল? অনেকদিন পর পরীক্ষা দিয়ে বেশ ভালোই লেগেছিল। হ্যাঁ, কারণ উচ্চ মাধ্যমিকও তো তোমরা দিতে পারো নি এবার। হ্যাঁ, সমুজিত, যেটা তোমার কাছে আমি বিশেষ করে জানতে চাইছি যে এই যে একটা কোভিড পরিস্থিতি চলছে এবং তার জন্য 1.5 বছরেরও বেশি সময় হয়ে গেছে, স্কুল বন্ধ রয়েছে, তোমরা স্কুলে যেতে পারোনি, স্কুলে গিয়ে যে পড়াশোনা করা এবং স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া এবং তারপর বোর্ডের পরীক্ষা দেওয়া, এই সবগুলোর মধ্যে একটা অন্যরকম অভিজ্ঞতা থাকে, কিন্তু এবার তো সেটা তোমাদের হয়নি, একদম জয়েন্ট এন্ট্রান্সটা তোমরা অফলাইন অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পেরেছো, তো এই 1.5 বছর নিজেকে কিভাবে তৈরি করলে? 1.5 বছর মানে অনলাইন হওয়ার কারণে যাতায়াতের সময় যায়নি, তো নিজে সেলফ স্টাডি করার অনেক সময় পেয়েছিলাম, থিওরিতে বারবার পড়ার। কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে দিয়েছিলে? প্র্যাকটিক্যাল স্কুলে যেমন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেইভাবে। এই যে তুমি বললে যে সেলফ স্টাডি করার সময় পেয়েছিলে, যেহেতু সবকিছুই অনলাইন হচ্ছিল, যাতায়াত করতে হয়নি, তো কিভাবে পড়াশোনা করেছিলে, কিভাবে এই সময়টা কাজে লাগিয়েছিলে যদি একটু জানাও? মানে অনলাইনে স্যাররা যা পড়াতো সেইটা মানে বারবার অ্যাটলিস্ট 2-3 বার পড়তাম, দিয়ে কোশ্চেন সলভ করতাম, আর এক্সাম হওয়ার আগে মক টেস্ট অনেকগুলো দিত। কিন্তু সবকিছুই তো অনলাইনে করেছো, তাই তো? সমুজিত, আরেকবার তোমার কাছে আমি এই প্রিপারেশনটা সম্পর্কে জানতে চাইবো, তার কারণ হচ্ছে এর পরের বছর যারা পরীক্ষা দেবে, জয়েন্টে যারা বসবে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা অবশ্যই তোমার কাছে জানতে চাইবে যে ঠিক কিভাবে জয়েন্টের জন্য তুমি প্রিপেয়ার করেছিলে নিজেকে, একটু যদি ভালোভাবে একটু বিস্তারিতভাবে যদি আমাদের জানাও। অরিজিনালি আমি যে অ্যাডভান্সের জন্যই প্রিপারেশন নিয়েছিল, তো যে অ্যাডভান্সে সব পাস্ট ইয়ারের কোশ্চেন, এছাড়া সেইভাবে পড়া, আর WBJ-র আগে, আর WBJ-র আগে কতগুলি মক টেস্ট দিয়েছিলাম, পাস্ট ইয়ারে পেপার করেছিলাম, ব্যাস। তুমি যে এত ভালো ফল করেছো, তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো জয়েন্ট এন্ট্রান্সে, তুমি কোথায় পড়বে এবং কোন মানে ইঞ্জিনিয়ারিং এর কোন বিভাগে তোমার পড়ার ইচ্ছে আছে? এখনো যেহেতু যে অ্যাডভান্স হয়নি, তাই এখন যাদবপুরে ভর্তি হব। আচ্ছা, এমনি ইচ্ছা আইটি খড়গপুরে পড়ার। আইটি খড়গপুরে পড়ার ইচ্ছে আছে। আর যাদবপুরে যখন ভর্তি হবে, ইঞ্জিনিয়ারিং এর কোন বিভাগে, কোন বিভাগে? কম্পিউটার সায়েন্স। তোমার কাছে আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে যেহেতু এতদিন ধরে স্কুলে যেতে পারোনি, যেহেতু কোনো কোচিং সেন্টারে গিয়ে করতে পারোনি, সবটাই তোমাকে অনলাইন করতে হয়েছে, তোমার কি মনে হয় যে অনলাইন করে কি তোমার বাড়তি কিছু সুবিধে হয়েছিল? তার কারণ যেটা তুমি বলছিলে যে সময় বেঁচেছে অনেকটা, কিন্তু এরপরে আশা করছি আমরা যে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে, যেরকম এত বছর হয়ে আসছে বাড়িতে গিয়ে পড়া, টিচারদের কাছে অফলাইন পড়া, সেটাতে কি সুবিধে বেশি হতো না, তোমার কি মনে হয়? সুবিধা আছে দুদিকে, অনলাইনে কিছু জিনিস খারাপও আছে, যেমন নেটওয়ার্ক প্রবলেমটা খুব বড় একটা ইস্যু।
একবারে সমুজিত তোমাকে আবারও অনেক শুভেচ্ছা জানাই, তোমার কাছে আবারও পরে আমরা ফিরে আসব, ঠিকই তুমি আমাদের সঙ্গে থাকো। সমুজিত দত্ত এবার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, সমুজিত সে কিন্তু এবার দ্বিতীয় হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। এবং সমুজিত যেমন আমাদের জানিয়ে দিল যে সমুজিত আইআইটি খড়গপুরে পড়তে চায়, কিন্তু এখনো যেহেতু জয়েন্ট এন্ট্রান্স যে মেইন অ্যাডভান্সটা সেটা হয়নি, তাই জন্য সমুজিত এখন যাদবপুরে ভর্তি হবে কম্পিউটার সায়েন্স নিয়ে।